আসসালামু আলাইকুম। আজকে আপনারা এখানে বন্ধু বান্ধবরা সবাই একত্রিত হয়েছেন, ইটস অ্যান গেট টুগেদার। তো গেট টুগেদারে খাওয়া দাওয়া করেছেন, এখানে বসে আছেন, সান্ধ্যকালীন মানে আসরের টাইম, আজান হচ্ছে। এবং কেমন আনন্দ করলেন, যারা যারা এখানে উপস্থিত আছে তাদেরকে একটু দেখাই, ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দাদাও আছে ওখানে খাচ্ছেন। তা আজকের অকেশনটা সম্পর্কে একটু যদি আপনি বলতেন প্লিজ। আজকে আমাদের সব বন্ধুরা মিলে একটা অনুষ্ঠান করছি, এটা সেকেন্ড টাইম এই কেরানীগঞ্জে আসা। এখানে কেরানীগঞ্জের আবহাওয়া এবং গাছের ছায়া, গ্রামীণ পরিবেশে, আমাদের শহর এলাকা থাকি তো গ্রামীণ পরিবেশটা দেখার জন্য আমরা সবাই মিলে আসছি। এবং গেট টুগেদারের মতো ফ্যামিলি ফ্যামিলি গেট টুগেদার, সবাই সবার ভাই বন্ধু যার যার অবস্থানে যে যা আছে সবাই আসছে এবং সবাই আমরা আনন্দ করছি। আমরা রাত 10টা পর্যন্ত আমরা থাকবো, রাতে ডিনার করে এখান থেকে যাব। চমৎকার ভাইজান, দুটি কথা বলুন প্লিজ। দিদি নাসিরকে, আসলে আমার আসার কারণটা হলো আমাদের বন্ধু টিঙ্কু, শুনলাম যে সজিত দেব কেরানীগঞ্জে আসছে। আসলে সজিতদার নামটা শুনলে আমাদের অন্যরকম একটা ফিলিংস আসে। সজিতদার, রূপন ভাই এবং টিঙ্কু, আমরা সবাই মিলে টিটু আসছে আমার সাথে, আমার যুবলীগে একসময় তারা স্বেচ্ছাসেবলীগ করতো, তারাও আছে। আসলে সব কিছু মিলে গেলে গ্রামের নির্যাসটা যদি, যদিও আমরা ঢাকা শহরে কিন্তু ঢাকা জেলার ভিতরে পড়ছে, ঢাকার ইয়ের ভিতরে পড়ছে কেরানীগঞ্জ। কেরানীগঞ্জ একটা অংশ ঢাকার সন্নিকেতে, খুব কাছাকাছি বাবুবাজার সদরঘাট এবং ইয়ের কাছাকাছি আছি আমরা। আমরা আসলে আনন্দ করতে আসছি যে আমার সুজিতা একটা হিন্দু সম্প্রদায় দেয়, উনি হয়তো পূজা টুজা করে, উনি এই 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 কুণ্ডাতে উনি আসছে। আমরা ঠিক গেট টুগেদার করলাম বন্ধু বান্ধব মিলে, এটা খুব ভালো লাগলো। চমৎকার, ধন্যবাদ আপনাকে। ভাইজান এখানে আসছেন, খাওয়া দাওয়া করলেন, এখানে সবাই দুটা মন্তব্য করলো, আপনিও দুটা মন্তব্য করুন প্লিজ, কেমন লাগছে? যেখানে আসছি আমরা অত্যন্ত প্রিয় একটা ইউনিয়ন, আমার মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী জননেতা নসলাম বিপু সাহেবের ইউনিয়ন, অত্যন্ত সুন্দর ইউনিয়ন, প্রাকৃতিক বন্ধ ইউনিয়ন। আমরা এখানে আসছি যে আমার এক ছোট ভাই সুনীলের বাড়িতে আমাদেরকে দাওয়াত করেছে, ঈদের পর আমাদেরকে প্রায় বলে আসছে। এবং এখানে আমাদের সুজিতদা আছে, আমাদের বড় ভাই, তিনি আমাদেরকে প্রায় বলে যে কেরানীগঞ্জে একটা দাওয়াতে দিব আমরা। তো আজকে আমরা সেটা কার্যকারিত হলো, যে আমাদের ঈদেও কদিন পর আগে চলে গেছে, আমাদের ঈদে আমরা কোথাও যাই নাই। আজকে আমরা ঈদ উপলক্ষে একটা সুজিতদা এবং সুনীলের দাওয়াতকে আমরা কবুল করেছি। এবং আমরা দেখলাম যে সুনীলদা সুজিতদা নিজেই সে রাঁধুনি ছিল, অত্যন্ত চমৎকারভাবে সে আমাদেরকে রেঁধে খেলেছে, দেশি মুরগি, দেশি রুই মাছ, তারপরে আপনার ওই যে কি বলে এটা শুটকি ভর্তা, অনেক আইটেম, বিভিন্ন আইটেম দিয়ে আমরা রুই মাছ ভাজা, আমরা খুব ভালো লাগছে, এনজয় করছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা আসলে আসছি হলো আমাদের এই যে সুনীল আমাদের ভাই, ওর দেশের বাড়িতে খুব ভালো একটা কনসেপ্ট, সেই মানে ভিলেজ একটা কনসেপ্ট, দেশের বাড়িতে আসছি, সে দাওয়াত দিয়েছে আমাদেরকে। এক্সেলেন্ট 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 ফুড ছিল, সবচেয়ে আমরা এনজয় করেছি যেটা কি জানেন, আমের টক, আমের চাটনি, ও ইজ ভেরি এক্সেলেন্ট, ডেলিশিয়াস একদম। এবং নাসির ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ, নাসির ভাই অনেক অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম। আসলে আরেকটা ব্যাপার, আমি হয়তো তার পরিচয় দিতে বলছি, সুজিতদার সুজিতদার কিন্তু কাস্টম গোয়েন্দা বিভাগে আছে, আমরা সুজিতদারে ধন্যবাদ জানাই, সুজিতদার এই ধরনের একটা প্রোগ্রাম করছে কেরানীগঞ্জে, আমার কেরানীগঞ্জে। মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রী জননেতা নসরুল হামিদ বিপু এবং উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ, আসলে আমরা এই এলাকার অনেক উন্নয়নের জন্য বিদ্যুৎ প্রতিমন্ত্রী জননেতা নসরুল হামিদ বিপু শাহিন চেয়ারম্যানকে দায়িত্ব দিয়েছে, দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করেছে। এই কেরানীগঞ্জের উন্নয়নের কারণে বিদ্যুৎ প্রতিমন্ত্রী, আর বিদ্যুতের এত যে ওনারা যে পূজাও করে, আমি মনে করি বিদ্যুতের কারণেই সারা বাংলাদেশে, কিন্তু ঢাকা শহরে আমি মনে করি যে আজকে আমরা ঈদ শেষ করলাম, আমরা তারা বিপড়ছে, একদিনও বিদ্যুৎ যায়নি, বিভ্রাট হয় না। এটা এটা আসলে আমি মনে করি আমার বিদ্যুৎ প্রতিমন্ত্রী অ্যাচিভমেন্ট, তারে কেরানীগঞ্জ থেকে এবং ঢাকাবাসী থেকে পুরস্কার দেওয়া উচিত, যে ধন্যবাদ জানানো উচিত। বিরোধী দল বলে কথায় কথা সরকার পতন, এটা আসলে বন্ধ করা উচিত। এত উন্নয়ন, পদ্মা সেতু, মেট্রো, রেল, ফ্লাইওভার, কর্ণফুলী টেলেন, এই সড়ককে মহাসড়কে পরিণত করে, এক লেনকে ছয় লেন করা, আট লেন করা, বারো লেন করা, এই সরকার পতন কিভাবে করবে, তাদের কিছু প্রশ্ন রাখলাম। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমি আপনার সাথে আরেকটা শব্দ যোগ করতে চাই, সেটা হলো এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, খুব শীঘ্রই এয়ারপোর্ট থেকে
এবং ই পর্যন্ত তেজগাঁও পর্যন্ত সেটা খুব শীঘ্রই ওপেন হতে যাচ্ছে, এটা আমি যোগ করলাম। ধন্যবাদ। আপনি বলে যে সরকার পতন করবে, এত উন্নয়নের পরে সরকার পতন, ট্রেন লাইন হচ্ছে, পদ্মা যাইতেছে ট্রেন লাইন এই দক্ষিণাঞ্চলে, আসলে চিন্তাই করে যে ট্রেনে বসে বরিশাল যাবো, ট্রেনে বসে ফরিদপুর যাবো, এটা আসলে তাদের জানা নাই। তারা উন্নয়ন করে নাই তো, বিশ্বাসী টাকার কালো টাকার ক্ষমতা আসতে চাই, কালো টাকা বন্ধ করতে হবে। অসংখ্য ধন্যবাদ ভাই। আমাদের বড় ভাই, আমাদের স্যার, আমাদের স্যার, উনি পলে গে, এই যে আমাদের আরেকজন কাস্টম ম্যাডাম, হ্যাঁ না শুভেচ্ছা দেন, দুটা দুটা একটু শুভেচ্ছা দেন প্লিজ, একটু একটু শুভেচ্ছা বিনিময় করুন। এখানে আসলেন, খেলেন, আসলেন, খেলেন, কেমন লাগলো? গ্রামীণ পরিবেশে আশা হয় না, আশা সুযোগ হয় না, পরবর্তী পুনর্মিলনে সবার সাথে আমি যোগদান করতে পেরে খুবই আনন্দিত, এবং সবচেয়ে বেশি আনন্দিত কারণ মাটি চুলে রান্না করেছি, দাদার সাথে হেল্প করছি, তারপরে অনেক সুন্দর ভাবে খাইলাম, সবাই খেয়ে খুব তৃপ্তি পাইছে, এটাই আমার অনেক ভালো। আমের চাটনি স্পেশাল, আমের চাটনি, আমের চাটনি, আমের চাটনি বৌদিদের তৈরি করা ছিল, ওইটা অনেক মজা হয়েছে, তবে দাদার রান্না অনেক মজা, মুরগির মাংসটা অনেক মজা হয়েছে, দাদা আরো অনেক মজা হয়েছে। থ্যাংক ইউ বৌদি বলুন, আমরা আসলাম, খেলাম, এই মোল্লাতন্ত্র হয়ে বড় জুব্বা পরে আসলাম, এ দেখে আপনাদেরকে নিশ্চয়ই একটু ভিন্ন ধরনের লেগেছে। ধন্যবাদ। আর কিছু বলবেন? রান্না বান্না করে আমাকে খাইয়ে আপনারা কি তৃপ্ত হলেন? অনেক খুশি বোধি, আপনি বলুন। আপনি কোন থেকে অনেক পরিশ্রম করেছেন, সাথে এরা যারা আছে সবাইকে তোমাদেরকে ধন্যবাদ। আমি আগানগর টিভি পক্ষ থেকে, আমি একটু থাকি বোধি থাকতে, অসংখ্য ধন্যবাদ। মুসলমান আর হিন্দু নাই এখানে, সাম্প্রদায়িক ঊর্ধ্বে, সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে এসে আমরা এই যে চুলা, এই যে চুলায় রান্না হয়েছে, আর এই যে করলা বাজি, উস্তা বাজি যেটাকে বলে, উস্তা বাজি, চিংড়ি মাছ সহ, ইচা মাছ সহ, বৌদি বলতেছে ইচা মাছ। ধন্যবাদ আপনাদেরকে সবাইকে, আপনি আমাদেরকে নিয়ে আসছেন, এবার আপনি বলুন শেষ। না না না, আপনারা আসাতে মানে এত আনন্দ পাইছি, এটা ভাষায় প্রকাশ করা নাই, চমৎকার। আপনি মাহমুদ ভাই আইছে, রিঙ্কু দাই আইছে, মানে খুব আনন্দ পাইছি, অসংখ্য ধন্যবাদ, ভাষায় প্রকাশ করার মতো আর কিছু নাই আমার। থ্যাংক ইউ ভেরি মাছ, থ্যাংক ইউ ভেরি মাছ দাদা, আসসালামু আলাইকুম।